Hey guys, good morning. আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি। আমার মামা আমার হাজবেন্ড একটু আগে শুয়েছিল, ওরা উঠে চলে গেছে। আমার মামাম ঘুম থেকে উঠে ওর ঠাম্মি দাদার ঘরে চলে গেছে। তো আমরা এখন যাবো ব্রেকফাস্ট করতে। একটার সময় আমাদের বেরোতে হবে, একটা অবধি আমাদের থাকতে হবে, দেন একটার সময় আমরা বেরিয়ে যাবো। মামা দেখি দেখি চলে এসেছে ওই ঘর থেকে। এই দেখো এখানে একটা টর্চ দিয়েছে, ভেতরে একটা টর্চ থাকে কাপবোর্ডের মধ্যে, সো ওই টর্চটা নিয়েও খেলছে তখন থেকে। মাম দেখি এই ঘরে যাই, এই যে এখানে দেখো একটা টর্চ দিচ্ছে, এটা খুলতে এখানে একটা এরকম টর্চ থাকে। আর এদিকে তো আয়রন স্পেস এগুলো রয়েছে, স্লিপার। হ্যাঁ মাম রেডি, গুড মর্নিং, গুড মর্নিং মাম। দেখো ফার্স্টে এখানে শুরু হচ্ছে ড্রাই ফ্রুটস দিয়ে। এখানে বেশ অনেক ধরনের ড্রাই ফ্রুটস রয়েছে, দুধ, কর্নফ্লেক্স, চোকোস দিয়ে যারা খাবে সেই সব জাতীয় খাবার, মিষ্টি, সন্দেশ, কেক, এখানে মিষ্টি দই রয়েছে, আর লাসি আছে, দুধ আছে, এখানে ফ্রুটস রয়েছে একদম ফ্রেশ ফ্রুটস ভ্যারাইটিস, যে যেটা খেতে চাইবে, মধু আছে। এখান থেকে দেখো একদম মধু ঝরে পড়ছে, ওখান থেকে নিয়ে নিয়ে সবাই ব্রেডে লাগিয়ে খায়। এখানে পেস্ট্রি জাতীয় কিছু রয়েছে, সবই মিষ্টি খাবার, ডোনাটস আছে, ভ্যারাইটিস ডোনাটস মিষ্টি, এখানে রয়েছে ভ্যারাইটিস সালামি, তারপরে ফ্রুট জুস রয়েছে, ম্যাঙ্গো জুস, সুইট লাইম জুস আর গ্রেপ জুস। আর মেন কোর্স এখান থেকে শুরু হচ্ছে, মেন আইটেমগুলো, বড়া আছে, কচুরি আছে, ছোলে বাটোরা আছে, পরপর রয়েছে, এবং আলুরদমও ছিল, আমরা কচুরি আলুরদম খেয়েছিলাম। একটা ভেজিটেবল চপ, তারপর এদিকে অনেক রকম আইটেম আছে। এখানে দেখো ইডলি আছে, ইডলির সাথে কোকোনাট চাটনি, টমেটো চাটনি, এখানেও একটা ভেজ আইটেম, এটা মাশরুম, বেকড বিনস আছে, পরপর প্রচুর আইটেম রয়েছে। তো আমরা এগুলো নিয়ে বসেছি, দেখো এক একজনের প্লেটে এক এক ধরনের খাবার, যে যেটা পছন্দ করে আমরা সেগুলো নিয়ে এসে পড়েছি টেবিলে। তো যেখান থেকে আমরা খাবারগুলো আনলাম, ওই লাঞ্চ করেছিলাম যেখানে, ঠিক আমরা ওইখানটা বসিনি যেহেতু ওখানে জায়গা ছিল না, ওর অপোজিট রুমেও এখানেও অনেকে বসে, এখানেও ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই দেওয়া হয়। তো আমাদের এখানে বসতে দেওয়া হলো, ঠিক ওই রুমটার অপোজিটে এই রুমটা, অনেকে এখানে এসে বসছিল। দেখো এই রুমটা সাজিয়েছে অনেক রকম কলকাতার পুরনো ফটো দিয়ে, খুবই সুন্দর সাজানো একটা রুম। আর ব্রেকফাস্টের পরে আমরা চারদিকটা একটুখানি ঘুরে ঘুরে দেখছি আবার। দেখো কি দারুণ অয়েল পেন্টিং, আমি একদম টাচ করে করে দেখছিলাম, প্রত্যেকটা ফ্লোরে এরকম আর্টিস্টদের অয়েল পেন্টিং রয়েছে। চলো মামা, মামা বেলুন নিয়ে রওনা দিয়েছে, চলো আমাদের হয়ে গেল বেড়ানো, এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। দেখো লাস্ট ভিউ, আমার মামা চারখানা বেলুন বুঝতে গেল। কে আপনি? এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, দেখো আমরা এখন বাড়ির পথে। এই যে আমার মামা, আজকে ভিডিওটা আমরা এখানে এন্ড করছি, আসলে তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে কেউ
সাবস্ক্রাইব করতে ভুলো না, সবাইকে একটা রিকোয়েস্ট সবাই চুলটা নিয়ে সাথে লাগে সবাই ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে দিও মাম্মাম বলো। ব্যাস আমার মাম্মাম বলে দিচ্ছে বলে সবাই সাবস্ক্রাইব করবে, এই জন্য বাবা টাটা।